হ্যালো, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, অ্যান্ড আমার লাস্ট অনেক বার্থডে, কক্সবাজার মানে অসুস্থতা, অনেক কিছু চলে গেছে আসলে এর মধ্যে দিয়ে, যার কারণে কোনো ভিডিও করব বা আপলোড দিব ওরকমই আসলে মেন্টালিটি ছিল না। তো লাস্ট আমার বার্থডে গিয়েছিল, এই বার্থডে ব্লগটা অনেক আগে দেওয়ার কথা যেহেতু আমার বার্থডে আগস্টে ছিল, বাট কেন জানি বার্থডেটা ব্লগ আমি ভাবছি ব্লগটা হবে না, বাট তাও আমাকে অনেকেই বলছিলো যে না একটা ভিডিও দেওয়া যায়। তো ভাবলাম ছোটো ছোটো যা ক্লিপ নিয়েছি ওইখান থেকে একটা ভিডিও দিয়ে দিব। তো আমার বার্থডের দিন আমার জামাই আমাকে রাত এর আগের দিন রাতের 12টায় একটা সারপ্রাইজ দিল, সুন্দর করে আমাকে সে গিফট দিল, ফ্লাওয়ার দিল এবং একটা সুন্দর রেইনবো কেক কাটলাম আমরা, দেখতেই পাইলেন ফার্স্টে। আমার খুব ভালো লাগছে, এটা আসলে একটা সারপ্রাইজ ছিল আমার জন্য, আমি তো জানতাম না, বাট ঘুমাই গেছি তো হঠাৎ রাত 12টায় এসে দেখলাম যে আপুরা সবাই এসে আমাকে হ্যাপি বার্থডে সারপ্রাইজ দিয়ে, তো আমরা কেক টেক খাইলাম, সবাইকে খাওয়াইলাম। তো এর পরের দিন সকালেই সে 12টা করে বললো যে চলো বের হই, একটু লাঞ্চ টাঞ্চ করবো বাইরে। তো আমিও শাড়ি পরে বের হয়ে গেলাম, আমি ছিলাম, মাসুদ ছিল এখানে, আজিম ভাইয়া ছিল, তারপর ফয়সাল আঙ্কেল ছিল, আমরা সবাই একসাথে ভাবলাম যে একটু বের হয়ে লাঞ্চ টাঞ্চ করবো, অনেকদিন একসাথে বের হওয়া হয় না। তো আমরা চলে গেলাম স্কাই লঞ্চে, ও মানে ফার্স্টে যখন গেলাম ওখানে অনেক রোদ ছিল, মনটা খারাপ হয়ে গেল, তারপর হঠাৎ করে এত সুন্দর ওয়েদার, মানে আকাশটা কী সুন্দর লাগছিল বলার বাইরে, আর তখন মেঘলাও হয়ে গেল। তো আমরা মেনু দেখছিলাম যে আরও আমাদের আরও কিছু ভাই আসবে, ফ্রেন্ড আসবে, তো ওয়েট করছিলাম ওদের জন্য। ওয়েট করতে করতে ভাবলাম যে আমি একটু ছবি টবি তুলি, এখানে একটা দোলনা ছিল সুন্দর, তা আমি যেহেতু শাড়ি পরছি ছবি তুলবো না এমন তো হতেই পারে না, তা আমি একটু রোম্যান্টিক মানে একটু অ্যাস্থেটিক শট নিয়েছিলাম আমার। তো আমরা বসে বসে ওয়েদারটা এনজয় করছিলাম, আমার জামাইটাকে ডাকলে শুনেই না, তো ভাবলাম একটু দুজনের তিনজনের, সিনান তো ঘুমই, সিনান মনে হয় আমার বার্থডে উপলক্ষে ওর ঘুমটাই বেড়ে গেছে, সে ঘুমাচ্ছেই ঘুমাচ্ছে, কালকে কেক কাটলাম তখনও সে ঘুমছিল। তো খুব সুন্দর ছিল ওয়েদারটা, আজিম ভাইয়ারা একটু বাইরে গেল, একটু কেন গেছে আমি যাই না, হয়তো একটু ঘুরতে গেল, অনেকক্ষণ বসছিল। তা আমরা ভাবলাম যে খাবার আসার আগে আগে আমরা কিছু অ্যাপেটাইজার অর্ডার করি, দেন আমি প্রন শর্ট অর্ডার করেছিলাম, একটা সি ফুড স্যালাডও অর্ডার করছিলাম। তো ওরা আসছিল না, আমি ভাবলাম ভাই আমি আর কত অপেক্ষা করব, আমি খাওয়া শুরু করে দিই, কারণ আমি খাওয়া দেখলে আমার আর সয় না, আমি খেতেই থাকি খেতেই থাকি। তো ওদের সি ফুড স্যালাডটা ভালোই ছিল, মজা ছিল, মানে বার্থডে দিনও ফুড ব্লগ হবে না এমন তো হবে না, মানে ফুড রিভিউ হইতেই হবে। তো সি ফুড স্যালাডটা খাওয়ার পর, আর আমার প্রন অনেক বেশি পছন্দ, সো যার কারণে আমি তো প্রন দেখলে পুরাটাই ঢুকে গেছি মুখে ভাই, মানে আমাকে মাসুদ বলতেছিল পুরাটা খাই ফেলছো, আমি বলছি হ্যাঁ ভাই শর্ট যেহেতু পুরাটা খাইতে হবে না, আর প্রন আমার কাছে এত লোভনীয় একটা জিনিস আমি এটা দেখলে সামলাইতে পারি না। তো মাসুদও খাচ্ছিল ওদের প্রন শর্টটা, মজা ছিল। আর প্রন এমন একটা জিনিস আমার কাছে লাগে, এটা অলওয়েজ সব জায়গায়ই মজা থাকে, বাট এখানে ওদের কোটিংটাও ভালো ছিল, উপরের যে লেয়ারটা ছিল। তো আমরা জামাইবাবু দুজনে খাওয়া দাওয়া শুরু করে, হঠাৎ করেই মনে হয় বৃষ্টি শুরু হবে, কী যে ভাল লাগতেছিল তখন, মানে চারপাশে জাস্ট সি ওয়েদারটা, একদম অন্ধকার হয়ে গেছিলো। তো আমার জামাই আমার ভিডিও করছিল, আমরা সবাই তখন চলে আসছে, সুজন ভাই আসছে, তারপর আমান ভাইয়াও আসছে। তো সবাই এসে খাবার টাবার অর্ডার করবো, অর্ডারটাও চলে আসছে, আমরা সবাই সেম প্লেটারটাই অর্ডার করছিলাম, মানে সবার এই জিনিসটাই পছন্দ হচ্ছিলো, তো সবাই সেম একটা সি ফুড প্লেটার অর্ডার করে দিছি, এটা এখানে ম্যাক্সিকান রাইস ছিল, তারপরে একটা ক্র্যাব ছিল, দেন রূপচাঁদা, তারপরে স্কুইড ফ্রাই, দেন অনেকগুলো প্রন ছিল। তো এটা অনেক পছন্দের একটা প্লেটার হয়ে দাঁড়াইলো, কারণ এখানে সব পছন্দের জিনিস ছিল, সবাই ফোন ছবি এগুলো নিয়ে ব্যস্ত, মানে একটা কী অবস্থা। আর সুজন ভাইয়ের তখন বিয়ে, সে অনেক ব্যস্ত, সে আসলে অনেক ব্যস্ত, তারপরেও আমাদেরকে টাইম দিছে, থ্যাংক ইউ আমার বার্থডেতে আসার জন্য। তো
খাবারগুলো দেখে আসলে আশুতোষ হইছে না, তো খাওয়া স্টার্ট করতে হবে। আমিও খাবার স্টার্ট করে দিছি। তো খাওয়া দাওয়া শেষে আজিম আমার জন্য আসলে আমার জামাই আরেকটা কেক অ্যারেঞ্জ করছিল, তো ওইটা মিলেই আমরা কেকটা কাটতেছিলাম। আর আমার বার্থডে অনেক আগেই চলে গিয়েছে, মানে চলে গিয়েছে বলতে 13 আগস্ট, মানে অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো আমাকে এখন আর কেউ উইশ করার কোনো দরকার নেই, বাট অনেক লেট আপলোড দিচ্ছি আসলে, কারণ কিছু অসুস্থতার কারণে দিতে পারিনি। তো আমি কেকটা একটু একটু করে সবাইকেই খাওয়াই দিচ্ছিলাম। কেকটা অনেক মজার ছিল, কোপার্সের কেক আমার অনেক বেশি পছন্দ ছিল, বাট ওই দিন রাতের বেলা সে এটা আনতে পারে নাই, তাই পরের দিন আমার জন্য আবার কেক আরেকটা অ্যারেঞ্জ করছে, যেহেতু আমার ওই কেকটা মজা লাগে। তো সবাই আমাকে কেক খাওয়াচ্ছে, আমিও সবাইকে কেক খাওয়াচ্ছি। মানে সেদিন আমি কেক খেতে খেতে টায়ার্ড, এতগুলো কেক খাইছি। আমি অত বেশি কেক পছন্দ করি না, বাট সেদিন আমি অনেক বেশি কেক খাইছি, কারণ আমার কেকগুলো অনেক মজা ছিল। ফার্স্টে রেইনবো কেকটাও অনেক মজা ছিল, তারপর আমার জন্য কপার্স থেকে যেটা আনা হয়েছে সেটাও, এই যে দেখেন, মানে এই ভাতিজা, এটা ভাতিজা না আসলে, এটা আমার সাথে এত ফাইজলামি করে মাঝে মাঝে, আমার লাগে যে এটা আমার বন্ধু, বাট আসলে ও অনেক ফ্রেন্ডলি, যদিও ভাতিজা বাট আমরা আসলে একটু ফ্রেন্ডলি টাইপের। তো বের হয়ে গেলাম, একটু একটু বৃষ্টি পড়তেছে, ভাবলাম যে একটু ভাটিয়ালি যাব, ওয়েদারটা অনেক সুন্দর। তো আমরা হাসি দুষ্টামি করে সবাই যাওয়া শুরু করলাম। আমরা একটা গায়কের গান তো একটু করে শুনেই ফেললাম, তো মজা হচ্ছিল আসলে। সবাই মিলে কোথাও বের হলে অনেক বেশি মজা লাগে, ভালোই লাগে। একলা একলা তো প্রায় বের হই, কিন্তু গ্রুপ নিয়ে বের হলে ওইটা আলাদাই। আর ওয়েদারটা এত জোস ছিল, আমরা তো গান শুনে শুনে যাচ্ছিলাম, আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। মানে আকাশটা দেখলেই কি যে একটা লাগে আমার, মানে আমার অনেক ভালো লাগতেছিলো। আর এই টাইমে আমি ভাটিয়ারি যাবো, ওইখানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, মানে জাস্ট এনভায়রনমেন্টটা অনেক জোস। তা আমি আর আমার ছেলে মিলে একটু সেলফি টেলফি তুলতেছি। এখন আমরা বাজিত লিংক রোড দিয়ে যেহেতু যাব, ওই জাস্ট দেখেন ওয়েদারটা কী সুন্দর না। তো চারপাশের ভিউ, আকাশ, তারপরে মানে সব কিছু, ওয়েদার এত কিছু, এত সুন্দর ছিল। আমরা এগুলো এনজয় করতে করতে প্রায় মেবি ভাটিয়ারি চলেই আসছিলাম। তো ভাটিয়ারি এসে তো আরও ভালো লাগতেছে, কারণ ওইখানের চারপাশে এত গ্রিন হয়েছিল, আর আকাশটা যেহেতু মেঘলা তো অনেক ভালো লাগতেছিলো। তা আমরা ভাবলাম যে আমরা ভাটিয়ালি গলফ রেস্টুরেন্টটাতে যাব, একটু কফি টফি খাবো, কারণ যেহেতু লাঞ্চ মাত্রই করলাম, পেটে আর কোনো জায়গা ছিল না, তো চলে আসছি। এই ওয়েদারটাতে একটু কফি, এটাই জায়গাটা এত সুন্দর ছিল, এসে মাত্র আমি বলতেছি আমরা প্রায় চলে আসছি, ছবি তুলে নি আমি আজকে রাস্তায় ভিডিও দেখতে দেখতে বোর করে ফেলবো মানুষকে। দুজনেই হাত ধরে একটু ওয়েদারটাও এনজয় করতেছি, আর ছবি যেহেতু তুলবো, একটু রোমান্টিক রোমান্টিক ভাব না থাকলে কেমন দেখায় না।
হাসাহাসি করতেছি, আর আমি হাসতে হাসতে মন, আর আমার একটা খুব বাজে অভ্যাস, আমি যেখানেই যাই ফুল দেখলে এটা ছিঁড়ে আমার মাথায় দেওয়ার অভ্যাস, মানে এটা খুব বাজে একটা অভ্যাস। তো আমি ফুল দেখলেই আর সামলাইতে পারি না, চলে যাই। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল। এখানে বসে বাইরে এক কাপ কফি মানে খাইলে মানুষের মুড এমনিতেই ভালো হয়ে যাবে আমার কাছে মনে হয় আর কি। আর এই ওয়েদারটা এত বাতাস ছিল সেদিন, আমাদের সবারই ভালো লাগতেছিল, আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম। এই যে এটা একটু জুম করে ভিউ নিচ্ছিলাম আশেপাশের, খুব সুন্দর এটা। তো এখানে চারপাশে আসলে অনেক গ্রিন, তো গ্রিন যেহেতু অনেক বেশি ভাল লাগে, সব কিছু ফুল ছিল, মানে এরকম পরিবেশগুলো সবারই ভাল লাগে। আর এখানে ছবি এত সুন্দর আসবে, মানে জায়গাটা দেখে মনে হচ্ছে না একটা কার্পেট জাস্ট বসাই দিছে গ্রিন কালারের, এত সুন্দর। আমার ছেলেও এনজয় করতেছে, সে অনেক দুষ্টামি করতেছে। তুমি কি এখানে থাকবে? মানে ও আসলেই অনেক এনজয় করতেছে, জায়গাটা যেহেতু অনেক মানুষজন কম ছিল তো এরকম জায়গা খুব বেশি পছন্দ করে, এগুলো দুষ্টামি দুষ্টামি করতেছে। আমরাও আড্ডা সাড্ডা মারতেছি সেদিন অনেক। তো আমি একটু মোবাইল নিয়ে সবাইকে ভিডিও করতেছি, আমি জিজ্ঞেস করতেছি আপনাদের অনুভূতি কেমন এই জায়গাটাতে এসে। তো আমি আমার জামাইকে জিজ্ঞেস করতেছি সবার ফার্স্টে, সে বলল যে ভালো লাগতেছে, তার একটু পেট বড় লাগতেছে এখানে, তো অ্যাভয়েড করেন এটা। এটা চাইলেও আমি ডিলিট করতে পারতেছি না, যদিও সে ভিডিওটা দেখলে আমার প্রতি অনেক রাগ হবে, বাট কিছু করার নেই। তো আমি আজিম ভাইয়াতে জিজ্ঞেস করতেছি, সে আমাকে অনেক সুন্দর করে বলে আমার থেকে অনেক অচম লাগতেছে। আমি দেন ফয়সাল আঙ্কেল থেকে জিজ্ঞেস করলাম, তার কাছেও সে আমাকে আরও কী কী বর্ণনা দিছে আমি আসলে ভুলে গেছি এতদিনে। আর ভিডিওটার আওয়াজও আমি হয়তো অফ করে দিছিলাম তার কারণে নাই। তো সিনান যেহেতু কান্নাও করতেছে, তো ওর বাপ ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে বাইরে, এগুলো দেখাচ্ছে, গাছপালা দেখাচ্ছে, ও সে হাঁটলে অনেক খুশি। তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো যেহেতু লাইটিং করা ছিল চারপাশে। তো আমাদের কফি টফিও খাওয়া শেষ, আজিম ভাইরা আমার জন্য আবার আরেকটা কেক নিয়ে আসলো, মানে এই বয়সে এসেও যদি দুই তিনটা কেক কাটতে হয়। তো ফাইনালি কেক টেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, দেন বাসে চলে যাবো যেহেতু রাত হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড যারা নিউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পেজে লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এই যে সবাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছে, তো আমাকেও সবাই আমাকেই খাওয়াবে যেহেতু বার্থডেটা আমার। তো কেক খাওয়া এবং খাওয়াই দাওয়াতেই আমাদের অনেক টাইম চলে গেছে। তো এই তো এতটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।